আপনাদের নিশ্চয় জানে যে এতিয়ালৈকে অসম বিধানসভাত যিমানবার এতিয়ালৈকে অধিবেশন হয়েছে প্রত্যেকবারে মই এনকাউন্টারের উপর প্রশ্ন আনিছো। তার মূল কারণটো হল যে এনকাউন্টারটো হল গণতন্ত্র ধ্বংস করার আটাইতকৈ ডাঙর যে সিম্বল, তার ভিতর অগণতান্ত্রিক যে কাম, ফেসিস্ট যে কাম, তার ভিতর একটা কাম, আর সেটা আমার রাজ্যখন অসমত বিজেপি সরকার অহারপর আমি এই এনকাউন্টার বা ভুয়া এনকাউন্টার বা কাস্টোডিয়াল ডেথ, পুলিশের হাতত মানুষের মৃত্যু হওয়ার ঘটনা আমি সংঘটিত হওয়া দেখবলে পাইছো। আজি আমি যে প্রশ্ন করেছিল যে এতিয়ালৈকে 10 মে 2021 তারিখের অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কার্যভার গ্রহণ করার বর্তমানলৈকে আজির তারিখলৈকে কিমান এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে আর কিমানজন মানুষের মৃত্যু ঘটিছে, যেটা দেখা গেছে যে ইয়াত কৈছে যে ইয়াত এনকাউন্টারের মৃত্যু হওয়া মানুষের সংখ্যা 34 জন বলে কোয়া হয়েছে। পুলিশের হাতত মৃত্যু হওয়া মানুষের সংখ্যা 34 জন বলে কোয়া হয়েছে, যাক আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে কোম, যাক আজিকালি ডিসনারিটো সোমাইছে এনকাউন্টার বলে শব্দটো বা ভুয়া এনকাউন্টার বলে কোম, ফেক এনকাউন্টার। তাত কৈছে যে 34 জন মানুষক এতিয়ালৈকে বিজেপি সরকারখন, অসম পুলিশে বিজেপি সরকারের দিনত হত্যা করেছে। কিন্তু আমি জনা মতে আসলতে এতিয়ালৈকে বিজেপি সরকারে হত্যা করেছে 83 জন। আনকি ইয়ার কিছুদিনের আগতে অসম সরকারে গুৱাহাটী হাইকোর্টত যেতিয়া এটা এনকাউন্টার সম্পর্কে এটা গোচর হয়েছিল, তেতিয়া পুলিশের হাতত 56 জন মানুষ মৃত্যু হওয়া বলে দেখাইছিল, 56 জন। কিন্তু আজির উত্তর কেবল 34 জন মানুষকে মৃত্যু হওয়া বলে দেখাইছে। তো একটা টেকনিক্যাল শব্দ আসলে ব্যবহার করে এই করেছে, আমি কাস্টোডিয়াল ডেথ বলে কোয়ার কারণে, অর্থাৎ কোর্টে কাস্টোডি দিয়ার পাছত মরা মানুষের সংখ্যা দেখাইছে, অথচ পুলিশে ধরার সময় বা পুলিশে ধরি যে ধর আজি কেদিনমানের আগতে আমার কাজিরঙাত এজন মানুষক হত্যা করা হল এনকাউন্টার করে। কেনেকে এনকাউন্টার করলে? গড় হত্যাকারী বলে অভিযুক্ত এজন মানুষক ব্রহ্মপুত্র নদীত পেলাই দি হত্যা করা হল আজি কেদিনমানের, এসপ্তাহ 10 দিনের আগে ব্রহ্মপুত্র নদীত পেলাই দি এজন মিছিল মানুষক হত্যা করা হল। আর পুলিশে খবর দিলে যে নয় সেই মানুষজনে মানে ব্রহ্মপুত্র জাপ মারি দিছিল, জায়গা দেখাবলে যাওতে ব্রহ্মপুত্র জাপ মারি দিয়ে, এটা সেই মানুষজনক মৃত্যু হওয়া বলে আসলে ইয়াত দেখা হল। তো সেই মানুষজনক মৃত্যু হওয়া বলে দেখা নাই, এনেকৈ পুলিশের জাপ মারি যাওয়া মানুষ, পুলিশের গাড়ির পর জাপ মারি দিয়া, পুলিশের হাতের পর নদীত জাপ মারি দিয়া, এনেকুয়া ধরনের মানুষ বা কাস্টডি কোর্টে কাস্টডি দিয়ার আগতেই যেবিলাক মানুষের মৃত্যু ঘটেছে সেই মানুষবিলাক ইয়াত ডেথ বা মৃত্যু হওয়া মানুষ বা এনকাউন্টার মরা মানুষ বা আপনার কি কয় এক্সট্রা জুডিশিয়াল কিলিংত মরা মানুষ বলে দেখা হওয়া নাই। গতি আমি দেখিল যে 31 জানুয়ারী পর্যন্ত, 1 মেয়ের পর 31 জানুয়ারী পর্যন্ত কেবল আর কেবল 34 জন মানুষক এনেক মৃত্যু হওয়া বলে দেখাইছে এনকাউন্টার, আর 131 জনক কেবল আঘাতপ্রাপ্ত হওয়া বলে দেখাইছে। অথচ এই বহুদিনের আগতে আগস্ট 2022 গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় দেখাইছিল যে এনেকুৱা ধরনের ঘটনাত পুলিশের হাতত মৃত্যু হওয়া মানুষের সংখ্যা 56 জন আর তেনেকুৱা ধরনের ঘটনা হওয়া ঘটনার সংখ্যা 171 জন। গতি এই একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে বিধানসভাত আমার ভুয়া বা আংশিক প্রশ্নের উত্তর বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এনেকুৱা ধরনের পুলিশের হাতের পর পলাই যাওয়া বা হেরাই যাওয়া বা আঘাতপ্রাপ্ত হওয়া মানুষের সংখ্যা যেটা মানুষের ঘটনা ঘটে, তেতিয়াহলে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রতে আসলে জুডিশিয়াল এনকোয়ারি ঘোষণা করব, জুডিশিয়াল এনকোয়ারি। তার কারণে CRPC-র 174, 175 আর 176 সেকশন কেটাত এনকোয়ারি বাই ম্যাজিস্ট্রেট ইন্টু কজ অফ ডেথ বলে অতি স্পষ্টকে তাতে সেকশন কেটা ঘোষণা করে দেওয়া আছে, বিশেষ 176 CRPC সেকশন ঘোষণা করে দেওয়া আছে। তার উপরেও সুপ্রিম কোর্টের PUCL ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 2014 অতি স্পষ্টকে এনেকে পুলিশের হাতত মৃত্যু হওয়া বা পুলিশের হাতের পর পলাই গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এনেকুৱা ধরনের ঘটনার ক্ষেত্রে মানে আপনার একটা গাইডলাইন জুডিশিয়াল এনকোয়ারি করবর কারণে একটা গাইডলাইন দি থা আছে, আর তার 16টা পয়েন্টত কেনেকৈ গাইডলাইনত
কেনেকৈ তদন্ত কৰিব লাগে এইবিলাক কথা কোৱা হৈছে। আমি স্পষ্টকে জনাব খুজিছো যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখন হল ফেক এনকাউন্টাৰ কৰা, ভুয়া এনকাউন্টাৰ কৰা, এনকাউন্টাৰ কৰা বা পুলিশৰ হাতত মানুহৰ মৃত্যু ঘটোৱা, আটাইতকৈ বেছি মৃত্যু ঘটোৱা অভিলেখ সৃষ্টি কৰা এখন সরকার, অসমৰ ইতিহাসত আটাইতকৈ বেছি পুলিশৰ হাতত মৃত্যুবরণ কৰিছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। অর্থাৎ এই সরকারখন এনকাউন্টাৰ কৰা সরকার, এই সরকারখনে মানুহ ধৰি নি হত্যা কৰা এখন সরকার। সেই কথাটো আকৌ এবাৰ প্ৰমাণিত হল, যদিও তথ্য কমকে দেখুৱাইছে কিন্তু এইটো প্ৰমাণিত হৈছে। আৰু ইয়াত কোনটো গোচৰত ইয়াত দেখুৱাইছে যে এনেকুৱা 97টা ঘটনাত এতিয়ালৈকে চৰকাৰে দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত ঘোষণা কৰিছে আৰু 80টা ঘটনাত এতিয়ালৈকে তদন্ত ঘোষণা কৰা। চৰকাৰে নিজে কৈছে য'ত মানে প্ৰত্যেকটো ঘটনাতে দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত ঘোষণা কৰিব লাগে, ইয়াতে কেৱল 97টা ঘটনাত দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত ঘোষণা কৰা হৈছে আৰু 80টা এতিয়ালৈকে তদন্ত ঘোষণা কৰা। গতিকে অসমত কেনেকৈ মানৱতাৰ গদ্যভূমি কৰা হৈছে, মানুহক কেনেকৈ ধৰি ধৰি হত্যা কৰা হৈছে, কেনেকৈ এনকাউণ্টাৰ বা ভুৱা এনকাউণ্টাৰ কৰা হৈছে, এই কথাটো আজিৰ প্ৰশ্নটোৰ পৰা অতি স্পষ্ট হৈ গৈছে। আৰু আমি ভাবো যে চৰকাৰে ইয়াৰ পাছত এই ভুৱা এনকাউণ্টাৰ, আগতেই যিবিলাক মানুহৰ মৃত্যু ঘটিছে সেই মানুহবিলাকক ইয়াত ডেথ বা মৃত্যু হোৱা মানুহ বা এনকাউণ্টাৰত মৰা মানুহ বা আপোনাৰ কি কয় এক্সট্ৰা জুডিচিয়েল কিলিঙত মৰা মানুহ বুলি দেখুওৱা হোৱা নাই। গতিকে আমি দেখিলো যে 31 জানুৱাৰী পৰ্যন্ত, 1 মেৰ পৰা 31 জানুৱাৰী পৰ্যন্ত কেৱল আৰু কেৱল 34 জন মানুহক এনেকৈ মৃত্যু হোৱা বুলি দেখুৱাইছে এনকাউণ্টাৰ, আৰু 131 জনক কেৱল আঘাতপ্ৰাপ্ত হোৱা বুলি দেখুৱাইছে। অথচ এইটো বহুদিনৰ আগতে আগষ্ট 2022 গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত দেখুৱাইছিলে যে এনেকুৱা ধৰণৰ ঘটনাত পুলিচৰ হাতত মৃত্যু হোৱা মানুহৰ সংখ্যা 56 জন আৰু তেনেকুৱা ধৰণৰ ঘটনা হোৱা ঘটনাৰ সংখ্যা 171 জন। গতিকে এইটো এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা যে বিধানসভাত আমাক ভুৱা বা আংশিক প্ৰশ্নৰ উত্তৰ হাতত কোনোবা মানুহৰ মৃত্যু হলে বা এক্সট্ৰা জুডিচিয়েল কিলিং বা এনেকুৱা ধৰণৰ পুলিচৰ হাতৰ পৰা পলাই যোৱা বা হেৰাই যোৱা বা আঘাতপ্ৰাপ্ত হোৱা মানুহৰ সংখ্যা যেতিয়া মানুহৰ ঘটনা ঘটে, তেতিয়াহলে প্ৰত্যেকটো ঘটনাৰ ক্ষেত্ৰতে আচলতে জুডিচিয়েল এনকোৱাৰী ঘোষণা কৰিব লাগে, জুডিচিয়েল এনকোৱাৰী। তাৰ কাৰণে CRPC-ৰ 174, 175 আৰু 176 ছেকশ্যন কেইটাত এনকোৱাৰী বাই মেজিষ্ট্ৰেট ইনটু কজ অফ ডেথ বুলি অতি স্পষ্টকৈ তাতে ছেকশ্যন কেইটা ঘোষণা কৰি থোৱা আছে, বিশেষকৈ 176 CRPC ছেকশ্যনত ঘোষণা কৰি থোৱা আছে। তাৰ উপৰিও সুপ্ৰীম কোৰ্টৰ PUCL ভাৰ্চেছ ষ্টেট অফ মহাৰাষ্ট্ৰ 2014 চনতে অতি স্পষ্টকৈ এনেকে পুলিচৰ হাতত মৃত্যু হোৱা বা পুলিচৰ হাতৰ পৰা পলাই গৈ আঘাতপ্ৰাপ্ত হোৱা এনেকুৱা ধৰণৰ ঘটনাৰ ক্ষেত্ৰত মানে আপোনাৰ এটা গাইডলাইন, জুডিচিয়েল এনকোৱাৰী কৰিবৰ কাৰণে এটা গাইডলাইন দি থোৱা আছে আৰু তাত 16টা পইণ্টত কেনেকৈ গাইডলাইনত কেনেকৈ তদন্ত কৰিব লাগে এইবিলাক কথা কোৱা হৈছে। আমি স্পষ্টকৈ জনাব খুজিছো যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখন হল ফেক এনকাউণ্টাৰ কৰা, ভুৱা এনকাউণ্টাৰ কৰা, এনকাউণ্টাৰ কৰা বা পুলিচৰ হাতত মানুহৰ মৃত্যু ঘটোৱা, আটাইতকৈ বেছি মৃত্যু ঘটোৱা অভিলেখ সৃষ্টি কৰা এখন সরকার, অসমৰ ইতিহাসত আটাইতকৈ বেছি পুলিচৰ হাতত মৃত্যুবরণ কৰিছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। অর্থাৎ এই সরকারখন এনকাউণ্টাৰ কৰা সরকার, এই সরকারখনে মানুহ ধৰি নি হত্যা কৰা এখন সরকার। সেই কথাটো আকৌ এবাৰ প্ৰমাণিত হল, যদিও তথ্য কমকে দেখুৱাইছে কিন্তু এইটো প্ৰমাণিত হৈছে। আৰু ইয়াত কোনটো গোচৰত ইয়াত দেখুৱাইছে যে এনেকুৱা 97টা ঘটনাত এতিয়ালৈকে চৰকাৰে দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত ঘোষণা কৰিছে আৰু 80টা ঘটনাত এতিয়ালৈকে তদন্ত ঘোষণা কৰা। চৰকাৰে নিজে কৈছে য'ত মানে প্ৰত্যেকটো ঘটনাতে দণ্ডাধীশ পৰ্যায়ৰ তদন্ত ঘোষণা কৰিব লাগে, ইয়াতে